নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা জগৎ ইউটিউব চ্যানেলে। দিনের পর দিন যেভাবে বিশ্বব্যাপী হ্যাকারদের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আমরা কেউই ইন্টারনেটে 100% সুরক্ষিত নই। আর তাই ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সবসময় সতর্ক ও সচেতন থাকার প্রয়োজন। ইন্টারনেট ভর্তি রয়েছে কিছু ম্যালিসিয়াস ওয়েবসাইট, মলওয়্যার ও ভাইরাসে। আর এই অস্ত্রগুলো ব্যবহার করে হ্যাকাররা ঢুকে পড়ে আমাদের কম্পিউটারে এবং চুরি করে নেয় আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের অজান্তেই। আমরা প্রত্যেকেই কম বেশি নিজেদের কম্পিউটারকে হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখতে অ্যান্টিভাইরাস ব্যবহার করি। কিন্তু আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন, তাহলে আপনার এই ব্রাউজারেই পেয়ে যাবেন সুরক্ষার অপশন। আজকের এই ভিডিওটিতে আমরা গুগল ক্রোমকে ব্যবহার করে নিজেদের কম্পিউটারকে কীভাবে সুরক্ষিত করতে হয় তাই জানব। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো আমরা এটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি, গুগল ক্রোম ব্রাউজারকে। এবারে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনার এই ব্রাউজারটি হতে হবে আপ টু ডেট ভার্সন। তো সেটা প্রথমে আপনাকে চেক করে নিতে হবে। তো কোনায় ডান দিকে যে তিনটে ডট রয়েছে, এতে ক্লিক করার পরে হেল্পের আন্ডারে অ্যাবাউট গুগল ক্রোম এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে চেকিং ফর আপডেটস দেখাবে। যদি আপনার ব্রাউজারটি আপ টু ডেট থাকে তাহলে দেখিয়ে দেবে যে আপনার ব্রাউজারটি আপ টু ডেট রয়েছে, যদি না থাকে তাহলে ব্রাউজারটা ডাউনলোড হবে নতুন আপ টু ডেট ভার্সান। এরপরে আমাদেরকে আবার এই তিনটে ডটে ক্লিক করতে হবে, সেখান থেকে এসে সেটিংসে ক্লিক করতে হবে। করার পরে নিচে পেজটাকে স্ক্রল ডাউন করতে হবে, করার পরে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পরে আমাদের একেবারে নিচের দিকে একটা অপশান আমরা পাবো, যেখানে লেখা থাকবে ক্লিন আপ কম্পিউটার। এখানটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাবো, ফাইন্ড অ্যান্ড রিমুভ হার্মফুল সফটওয়্যার। অর্থাৎ গুগল ক্রোমের মাধ্যমেই আমরা আমাদের কম্পিউটারে যদি কোনো ভাইরাস থাকে বা কোনো ভাইরাস রিলেটেড সফটওয়্যার থাকে, তো সেটাকে আমরা খুঁজতে পারবো এবং সেটাকে ডিলিটও করতে পারবো। তো এটাকে খোঁজার জন্য আমরা ফাইন্ডের এখানে ক্লিক করবো। এরপরে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি আপনার কম্পিউটারে থাকা সমস্ত সফটওয়্যারকে সার্চ করবে এবং দেখবে যে সেগুলো কোনো ক্ষতিকর কিনা। তো এইটা একটু সময় লাগে, ঠিক আছে? তো আপনাদেরকে অনুরোধ, আপনারা একটু সময় দেবেন, কারণ এইটা সার্চ করতে গুগল ক্রোমের একটু সময় লাগে। স্ক্যান কমপ্লিট হয়ে গেলে এরকম দেখাবে যে নো হার্মফুল সফটওয়্যার ফাউন্ড। কিন্তু কারোর মেশিনে যদি কোনো সফটওয়্যার পেয়ে থাকে যেটা ভাইরাস এফেক্টেড, তাহলে এখানে সেই সফটওয়্যারটার নাম দেখিয়ে দেবে এবং পাশে রিমুভ বলে একটা অপশন থাকবে। তো সেখানে রিমুভ করলেও সেই হার্মফুল ফাইলটা বা সফটওয়্যারটা আপনার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়াও আমরা ব্রাউজারে যদি ডাইরেক্টলি টাইপ করি chrome:\settings\cleanup, তাহলে আমার এই অপশনটা চলে আসবে। সেখান থেকে আমি ডাইরেক্টলি ফাইন্ড এবং ক্লিন করলে পরে আমার সফটওয়্যারটা যেগুলো ভাইরাস এফেক্টেড সেগুলো আমার কম্পিউটার থেকে ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক এবং শেয়ার করুন, এবং এরকমই আরও অনেক নতুন কিছু দেখতে ও জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।